আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক, আমি চাই না কেউ আমার জন্য অপেক্ষা করুক, কারণ অপেক্ষা আর ভালোবাসা দুটাই হাসাই কম কাদাই বেশি। মাঝপথে কিছু স্বার্থপরের সাথে দেখা হয়ে গেল, কারো মুখোশ খুলে যাওয়ায় ভেঙে পড়ো না, বরং তাদের বিশ্বাসঘাতক দৃষ্টি থেকে নিজেকে মুক্ত করতে পেরেছ বলে অস্থির নিঃশ্বাস নেও। স্বামীর বাবা মাকে দেখার দায়িত্ব যদি পুত্রবধূর হয়, তবে স্ত্রীর বাবা মাকে দেখার দায়িত্ব জামের হওয়া উচিত। জীবনে তিনজনকে কখনো মাফ করতে নেই, নাম্বার এক যে ভালোবাসায় অভিনয় করে, আর নাম্বার দুই যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে, আর নাম্বার তিন যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমিও বদলে গেলে, কিন্তু আমি তো বদলাইনি। তবে আমি কি মানুষ নই? কিছু হয়নি এটা শোনার পরেও। আরে বল না কি হয়েছে? কিছু হয়েছে বুঝতে পারছি, এটা বলার মতো একজন মানুষ জীবনে থাকার দরকার। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ, গল্পের মতো জীবন সাজানো ঠিক ততটাই কঠিন। ভালোবাসার জগতে যদি কোনো কিছু প্রিয় হয়ে থাকে, তাহলে সেটা হলো কষ্ট, যোগাযোগ করি না আর করতেও ইচ্ছা করে না। এর অর্থ এই নয় যে ভুলে গেছি, আসলে দূরত্বর একটা ভাষা থাকে। একটা কথা কি জানো, আসলে ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম, হাজার কারণ ছিল তোমাকে ভোলার মতো। শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে বেঁচে আছি। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন সময় চলে যায়। একটা কথা কি জানো, বয়সটা অল্প হলেও কষ্ট কিন্তু অনেক পাইছি, আর কষ্ট পেয়েছি বলে বাস্তবের অভিজ্ঞতা পেয়েছি, আর বাস্তবের অভিজ্ঞতা পেয়েছি বলে মানুষ চিনতে শিখেছি। সুখ মানুষের জীবনে অহংকারী পরীক্ষা নেয়, আর কষ্ট মানুষের জীবনে ধৈর্য শক্তির পরীক্ষা নেয়। নরম কাদা একবার পুরে যদি ইট তৈরি করা হয়, তারপর যত জল ডালা হোক না কেন, তার গলে যায় না, বরং আরো শক্তিশালী হয়।